বিজেপি পালন করছে ৪৫তম প্রতিষ্ঠা দিবস। এপ্রিল ৬ তারিখ ১৯৮০ গঠন হয়েছিল ভারতীয় জনতা পার্টি। তেমন আজর দিনক প্রতবর্ষ দেশব্যাপী বেশ ধুমধামে পালন করছে বিজেপি। এই অবসরে পাটনাগরঠার মধ্যে বিজেপি প্রতিষ্ঠা দিবস পালন হয়েছে। দলীয় পতাকা উত্তোলন করেছেন পূর্বতন রাজ্য সভাপতি করক বর্ধন সিং দেও। এই অবসরে পূর্বতন রাজ্য উপসভাপতি ওম প্রকাশ যোশীঙ্ক সহ বহু কর্মী যোগ দিয়েছিলেন। পাটনাগরের পাটনা সমাচার। भारतीय जनता पार्टी 1980 मसीह रे मुंबई रे 6 अप्रैल दिन तार जन्म होता एवं आपण समस्ते जानिछन ता पूर्वरु भारतीय जनसंघ थिला। भारतीय जनसंघ मिसी करी जनता पार्टी होता एमरजेंसी परे। जेहेतु भारतीय जनता पार्टी रो गठन करिवार पाई कारण हेतला कि जनता पार्टी रो सदस्य माने जो माने थिले से कहले कि डुएल मेंबरशिप कौनसी प्रकार चलिबो नाही। जणे जदि जनता पार्टी रो सदस्य थिबो से अन्य कौनसी अनुष्ठान रो सदस्य हेइ पारिबो नाही। भारतीय जनता पार्टी रो नेता माने से समय रे भारतीय आमर राष्ट्रीय स्वयंसेवक संघर भी सदस्य थिले। तो ड्यूएल मेंबरशिप कथाटा जेबे उठिला तो जो माने राष्ट्रीय स्वयंसेवक संघ सह जड़ित थिले से माने जनता पार्टी को छाड़ी करी भारतीय जनता पार्टी रो गठन करी थिले 1980 मसीह रे। एवं से दिन रो भारतीय जनता पार्टी 6 अप्रैल को তার প্রতিষ্ঠা দিবস আকারে পালন করি আস। দলটা তৈরি করা হইছিল দেশকু দেশর যাহা সবু বিচারধারা চিন্তাধারা হিন্দুত্ব চিন্তাধারা তাকু নেই করি অন্তদেয়র চিন্তাধারা যোটা দীনদয়াল উপাধ্যায় জি করিছিলে কি সীমার শেষ ধাড়িরে বসবাস করুথুয়া জীবন জ্ঞাপন করুথুয়া লোকঙ্ক উন্নতি প্রগতি যেবে পর্যন্ত হেব নাই ভারতর উন্নতি প্রগতি হেই পারিব নাই। এবং আপন মানে সমস্তে জানিছন যেবে অটল বিহারি বাজপেয়ী ভারতর প্রধানমন্ত্রী হেলে সে অন্তদেয়র চিন্তাধারা কু নেই করি দলকু আগকু নেবা পাই আরম্ভ করিথিলে। এবং 2014 মসিয়ারু ভারতীয় জনতা পার্টি সত্তারে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক এথিরে আসিলা পরে ভারতরে 2014 অন্তদেয়র চিন্তাধারা বিচারধারা কু পুরাপুরি আকারে তাকু লাগু করিবা পাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্যম করুছন। এবং ভারত কু আগামী দিনরে হিন্দু রাষ্ট্র করিবা পাই উদ্যম চালিছে।